সারা বাংলাব্যাপী কণ্ঠনাটক ও আবৃত্তি উৎসব বর্ণ থেকে উচ্চারণে আমি সোমা আইচ রয়েছি আপনাদের সঙ্গে। আজ ষষ্ঠ দিনের অনুষ্ঠান। এই ষষ্ঠ দিনের তৃতীয় তথা শেষ পর্বে রয়েছে নাট্যরঙ্গ সংস্থার নাটক, সেই সঙ্গে আবৃত্তি শুনব সোনালী সাহা চৌধুরী, জয়তী চক্রবর্তী ও বিদ্যুৎ চক্রবর্তীর কণ্ঠে। শুরু করব আবৃত্তি দিয়ে। সোনালী সাহা চৌধুরীর কণ্ঠে শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বর্ষার দিনে কবিতাটি, আবহ অসিত আচার্য। এমনও দিনে তারি বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারি বলা যায়, সে কথা শুনিরে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার নিছে সব, নিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তারপরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোন খানি পাবে না, জগৎ চলে যাবে বারো মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। শুনব আরও দুটি আবৃত্তি জয়তী চক্রবর্তীর কণ্ঠে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পথের বাঁধন এবং শঙ্কর দত্তের লেখা রবীন্দ্রনাথকে এক যুবকের চিঠি, এই দুটি কবিতা, আবহ দেবাদৃত চক্রবর্তী। পথ বিঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্কনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ছলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণ তুচ্ছ, উত্থত যত শাখার শিখরে
রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কুচিত কিরণে দীপ্ত। যদিও তোমার শারীরিক উপস্থিতি আজ আর নেই আমাদের মধ্যে, তবুও তুমি আছো। তোমার আত্মা, তোমার সৃষ্টি আছে সমস্ত পৃথিবী জুড়ে আমাদের মনে। জানো রবি ঠাকুর, তোমাকে মাঝে মাঝে খুব দেখতে সাধ হয়। জানতে ইচ্ছে করে গোটা পৃথিবীকে শুধু তোমার করলে কি করে, কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি। মাঠে ঘাটে আকাশে অন্তরীক্ষে শুধু তুমি আর তুমি। যখন আমি অনেক ছোট ছিল, সহজ পাঠের কবিতা পড়ে ভাবতুম আমিও কবিতা লিখবো একদিন ঠিক তোমার মতো। নৌকা যাত্রা পড়ে মনে হতো কোন দূরে পৌঁছে গেছি আমি। লেখাপড়া না জানা মাকে খুশি করতে বীরপুরুষটা পড়তুম খুব জোরে জোরে। কতবার না বুঝেই আবৃত্তি করেছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। জানো কবি, আমার প্রায় মনে হয় তোমার কবিতা বুঝি অত বুঝতে হয় না, তোমার লেখা সব কিছু, গান, কবিতা, নাটক, এই সবই তো আমাদের জন্যে, আমাদের ভালো লাগাটাই তো শেষ কথা। আমাদের বাংলার মাস্টার মশাই বিমল বাবু বলতেন, রবি ঠাকুরের লেখা আগে বুঝতে হবে ভালো করে, তারপর নিবেদন। আমি বলি ও সবই তো আমাদের, রবি ঠাকুর কি অন্য কেউ, ও তো আমার। কত বছর চলে গেছে তুমি, তোমাকে দেখিনি কোনো দিন, কিন্তু তোমার পাকা দাড়ি আজও দেখতে পাই আমি। নিজের অজান্তে কোনো ক্লান্ত বিকেলে দূর স্টেশন ছেড়ে যখন সাইকেলে গায়ের পথে ফিরতে ফিরতে গিয়ে উঠি, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, শুধু তোমার লেখা গান জননীয় তো তুমি। খুব কষ্ট হয় জানি, কষ্ট হয় শেষের কবিতার লাবণ্যটার জন্য, কি ভালোটাই না বাসত আমি কি, কিন্তু তুমি কি করলে বলো তো। যাই হোক, সুকথা এখন থাক, এখন আমার কষ্ট হয় শুধু তোমার জন্য। তুমি যদি আর একবার আসতে এই পৃথিবীতে, তাহলে দেখতে কি কাণ্ডটাই না হচ্ছে। এই পর্বে আরো একটি আবৃত্তি শুনব বিদ্যুৎ চক্রবর্তীর কণ্ঠে। কবি দেবেশ ঠাকুরের লেখা জ্যোতির্ময় কবিতাটি উচ্চারিত হবে শিল্পীর কণ্ঠে, আবহ দেবাঞ্জলি চক্রবর্তী। পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী, নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না। গ্রীষ্মের দুপুরের মতো শূন্য শিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায়, কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর। সাদা থান, সাদা সিঁথি, নগ্ন হাতে শ্বেত অন্ধকার, আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন। তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত, রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বোধহয় বর্ষা এসে গেল।
পলাশের প্রথম কুড়ি ফোঁটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে। এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার। ওপারা থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায়। অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল। নন্দু জানতে চাইত, অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা, গন্ধ পাচ্ছি যেন, আকাশের রামধনু নেমেছে মহুয়াবনের দিগন্তে, কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পদ ভোলা নীলকণ্ঠ পাখি। নন্দু গান শোনাত ঠাকুমাকে, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়। ঠাকুমা ভাসত চোখের জলে, আলোক ধারা যে চোখেও দেখলি না বাপ, দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে, তুলি খুঁজে পান না যামিনী রায়। নন্দু জেদ করত, এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে। সে না হয় দিলাম, রং দিবি কাকে? তোমাকে, রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে। দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমা চোখ দুটো দান করে এলো, যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু। জাহেরা বলে, করেছ কি, পরজন্মে যে কানা হয়ে জন্মাবে। পুটু ঠাকুমার হাসিতে ঝিলিক বারে রং বাক্সর পৃথিবী। তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে, আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতি রং। বলতে ভুলে গেছি, এখনকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে। নন্দু কেন জানো না আমার নাম কি? জ্যোতির্ময়। এই ষষ্ঠ দিনের অনুষ্ঠানে তৃতীয় তথা শেষ পর্বের শেষে রয়েছে আরও একটি নাটক, মনের কথা প্রাণের কথা, রচনা বনানী মুখোপাধ্যায়, কণ্ঠ অভিনয়ে বাসন্তী দেব, সঞ্চিতা সাহা, সুব্রত দেব, আবহ সুপর্বা দাস, প্রযোজনা নাট্যরঙ্গ। নাটক মনের কথা প্রাণের কথা। রেডি হয়েছো মা? একি, তুমি এখনো রেডি হওনি? আচ্ছা, তোমায় নিয়ে কি করি বলো তো, অমন থম মেরে বসেই বাছো কেন? ওঠো। থম মেরে বসে থাকবো কেন? আমার ভালো লাগছে না। কি ভালো লাগছে না? এই যে এখনই চলে যাবে। সে তো যাবই, তুমি তো আগে থেকেই জানতে মা যে আজ আমরা চলে যাব। সেই জন্যই তো খালি 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 কান্না পাচ্ছে। দোহাই মা, প্লিজ কেঁদো না। তোমার জামাই যদি দেখে তুমি কাঁদছো, তাহলে তো হয়েই গেল, সেও পা ছড়িয়ে কাঁদতে বসবে। কেন ও কাঁদবে? কেন কেন আবার? কাঁদুনে শাশুড়ির, কাঁদুনে জামাই, দু চোখে দেখতে পারি না। কাকে? আমাকে? তোমাদের দুজনকেই। যাকগে, এবার দয়া করে রেডি হও। তুইও তো রেডি হসনি। আমি তো কখন রেডি হয়ে গেছি? হাফ প্যান্ট পরে? তুই মেয়ে ছেলে না বেটা ছেলে রে? লোকে কি বলবে? বিয়ে হওয়া মেয়ে। কেউ কিচ্ছু বলবে না, ওখানে সবাই পড়ে, 80 বছরের বুড়ি মানুষও। বলিস কি, মেয়ে মানুষের লজ্জা সরমের কোনো বালাই নেই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেশ তো,
ওখানে যখন যাবে তখন তো নিজের চোখেই দেখতে পাবে সত্যি কি মিথ্যে। আমি ওখানে কি করতে যাব? আমাকে সবাই বলেছে ওখানে কথা বলার লোক নেই, মানে বাংলা বলার। চারিদিকে সাহেব মেম গিচগিচ করছে, জমাদারটা পর্যন্ত সাহেব। তাতে কি হয়েছে? বাহ, আমি সাহেব মেমদের সাথে কথা বলবো কেমন করে? ইংরেজিতে? হিন্দিতেও বলতে পারো। যা, ওরা কি হিন্দি বলতে পারে? ওদের তো মাতৃভাষা ইংরেজি। বেশ তো, তুমিও তাই বলো। ও বাবা, আমি কি করে বলবো? মা, আমার মাথা গরম করে দিও না বলে দিচ্ছি। মাথা গরমের কি আছে? তা না তো কি, তুমি একটু ইংরেজিতে কথা বলতে পারবে না? তুমি তো বিএ পাস নাকি? না না, বলতে গেলে বড্ড গ্রামার ভুল হয়ে যায়, ওসব আমার দ্বারা হবে না। হ্যাজ, হ্যাভ, ইজ, এই সব। তাহলে তুমি কখনো আমেরিকায় যাবে না? একদম না। কেন? গেছিলে তো পড়তে, তো ওখানে থাকতে গেলে কেন? বাড়ি ফাড়ি কিনে একসা, তারপর বিয়েও করে ফেললে একা একা, সেও আবার একটা মাদ্রাজিকে। কেন, গোটা আমেরিকায় একটা বাঙালি ছেলে পাওয়া গেল না? কেন, ওকে তোমার পছন্দ হয়নি? উমা, পছন্দ হবে না কেন, খুবই পছন্দ হয়েছে। তবে ওই খালি হিন্দি আর ইংরেজি বলে, আমার তো দুটোতেই ঝামেলা। বাবা, ও বাংলা বলে না? একটা তামিল ছেলে যে ওইটুকু বাংলাও বলতে পারে তাই তোমার 14 পুরুষের ভাগ্যি। এই 2 বছরে ও অনেকটা বাংলা শিখেছে। ও আবার কেমন বাংলা? আপনি তুমি সব গোলমাল। মা, তোমাকে কেউ খুশি করতে পারবে না, চিরকাল তুমি একরকম থাকলে। এই প্রথম জামাইকে দেখলে, শুধু তার খারাপই দেখলে, ভালো কিছু দেখতে পেলে না? এত খারাপ ছেলে। উমা, খারাপ কোথায় বললাম, ও তো ভালোই, খুবই ভালো। কি শান্ত শান্ত, লক্ষ্মী লক্ষ্মী ছেলে। আর সেই জন্যই তো যত ভাবনা, মানে তোমার মতো রণচণ্ডীর সঙ্গে সারাটা জীবন ও কেমন করে থাকবে সে কথা চিন্তা করতেই আমার বুক হিম হয়ে যাচ্ছে। আমি রণচণ্ডী? রণচণ্ডী তো। বাবারে বাবা, কি মুখ, ঠিক বাপের মতো। বাপের মতো আবার কি, সব কথাতেই খালি বাপের মতো? মোটেই না, আমি তোমার মতো একেবারে অবিকল, সেম। তুমি তো গ্রেটেস্ট রণচণ্ডী। যাক, অনেক দেরি হয়ে গেল, যদি তুমি আমাদের সি অফ করতে যেতে চাও তাহলে বকর বকর থামিয়ে এবার ওঠো, 3 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়, আর এখান থেকে যেতেই তো 30-35 মিনিট। বাবা, তাহলে তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলে হতো, কায়দা কত। কায়দা আবার কিসের, যা নিয়ম তা তো মানতেই হবে। আবার কেমন নিয়ম, 3 ঘন্টা আগে গিয়ে কি করবো, ভেরান্ডা ভাজবো? বাপরে বাপ, তোমায় নিয়ে তো আর পারা যায় না, একটা কথাও বোঝো না, খালি তক্ক আর তক্ক। না বোঝার কি আছে, তুই তো আর ইংরেজি বলছিস না। উফ, তুমি থামবে, আমি ব্যাগগুলো একটু চেক করে নি, তুমি শাড়িটা চেঞ্জ করো। আর একটা কথা। আবার কি কথা, এ তো মহা মুশকিল হলো। না, বলছিলাম আমার আর দুটো বেনারসিও তুই নিয়ে যা, শাড়ি পরলে তোকে খুব ভালো দেখায়। কিন্তু তুই তো মোটে শাড়ি পরতেই চাস না। কেন, পুজোর সময় তো শুধু শাড়িই পরেছি, চুড়িদারও পরিনি, শুধু তোমার ভালো লাগবে তাই। তবে সব সময় পরিস না কেন, আমি তো শিন্নিকে বলছিলাম। শিন্নি আবার কি, আর কতবার বলবো, শ্রীনি শ্রীনি, ওর নাম শ্রীনিবাস, ছোট করে শ্রীনি, ওটা সত্যনারায়ণের শিন্নি না। ছি, ঠাকুর দেবতার নাম নিয়ে ওরকম বলতে নেই, ওই তো বলছিল পিউকো কি বিউটিফুল লাগতা, আমিও বললাম বিউটিফুল লাগতা তো শাড়ি কেন নেহি পারতা হ্যায়। প্লিজ মা, তুমি ওর সঙ্গে বাংলাতেই কথা বলো, তোমার ওই খিচুড়ি মার্কা হিন্দি শুনলে ও নিজের ভাষাটাও ভুলে যাবে, তার সঙ্গে হিন্দিও। আর কবে বলবো, তোরা তো এখনই চলে যাবি। কি করে যাব, তুমি যা ভাষণ শুরু করেছো তাতে ফ্লাইট মিস করবই করবো। ওরকম বলিস না,
আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাবার কি আছে, আমরা কি জন্মে সুদ চলে যাচ্ছি নাকি? অমন করে বলিস না, বলতে নেই। কে বলছিলাম কি, আর একটা কথা বলবো? বলে ফেলো। বলছিলাম যে এরকম ট্যাং ট্যাং করে আর কতকাল ঘুরবি হাফ প্যান্ট পরে? ট্যাং ট্যাং মানে ট্যাং ট্যাং জানো না, বানান করবো নাকি? থাক, অত দয়া দেখাবার দরকার নেই, আসল কথাটা কি তাড়াতাড়ি বলে ফেলো। বলছি দুজনে মিলে ট্যাংশ ট্যাংশ না করে এবার তো একটু থিতু হলে হয়। থিতু থিতু আবার কি, যত আজে বাজে কথা। মোটেই বাজে কথা নয়, বলছি ছেলে পুলে হবে না? কার ছেলে পুলে? কার মানে তোর, তোর ছেলে পুলে হবে না? তা তো হবে। কবে, আমি মরলে আর কত দিন বসে থাকবো একা একা? বাপ পেটিতে তো আমাকে একা করে দিয়েছ অনেক দিন। মা, তোর মনে হয় না পিউ, মা বড্ড একা। মা এবার আর একটা কাউকে দেখুন, তুই যদি সেটা না দিস তবে আমায় আর কে দেবে বল? বল তুই, আমি বড্ড একা হয়ে গেছি রে পিউ, বড্ড একা। মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তুমি আমাকে বকো, রাগ করো, ঝগড়া করো, আমি সব সহ্য করব, কিন্তু তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। তাহলে বল আমাকে কথা দে, সামনের বছর আর তোরা শুধু দুজনে আসবি না, তিনজনে আসবি বল? তুমিও কথা দাও, এবারে তুমি আমেরিকায় যাবে আমার কাছে, এক বছর ওয়েট করার দরকার নেই, তুমি সাত মাস বাদেই যাবে। কেন কেন আবার, তোমার ওই তিন নম্বরকে দেখতে? তিন নম্বর আবার কি? উফ মা, তোমাকে নিয়ে আর পারলাম না, তুমি কি কিছুই বোঝো না? আমি কি তোমাকে নিজেই বলবো, মা আমার বাচ্চা হবে, হাফ প্যান্ট পরে বলে কি লজ্জাটাও হাফ হয়ে গেছে? ভেবেছিলাম ফেরত গিয়ে তোমায় জানাবো, কিন্তু তুমি, হে ভগবান, আমাকে সর্বনাশী মেয়ে দিয়েছো গো, এত বড় খবরটা চেপে রেখেছে, কর্তা গিন্নি দুটোই শয়তান, দুজনের একজনও বললে না। ওই সিন্নি তো বলতে পারতো পিউকা ছেলে পিলে হোগা, বললে তো তোমার নাচুনি শুরু হয়ে যেত, এটা করবে না, ওটা করবে না, ঠাকুরের মুখ দেখবে না, দু বছর পর পুজোয় এসেছি, ঠাকুর দেখবো না বলো? তা বলে তুমি বেমালুম চেপে গেলি। যাবার সময় আমি কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। মা প্লিজ চোখ মোছো, শ্রীনি এসে গেছে, গাড়ির আওয়াজ পেলাম, ও তোমাকে কাঁদতে দেখলে নিজেও কাঁদতে শুরু করবে, চলো চলো চলো, আর কাপড় চেঞ্জ করতে হবে না, চলো চলো। শোন শোন, বেশি কাজ করবি না। ঠিক আছে ঠিক আছে, চলো। বেশি জোরে গালি চালাবি না, কেমন? আচ্ছা ঠিক আছে, ভারী জিনিস তুলবি না, বলছি তো সব ঠিক আছে। আর একটা লাস্ট কথা, ওই সিন্নিটা বড্ড টক খায়, তুই যেন বেশি টক খাসনি, টক খেলে বাচ্চা কালো হয়, আমি কালো বাচ্চা দেখতে পারি না, কেমন? ঠিক আছে রে বাবা, খাবো না খাবো না, এই জন্যই বলতে চাইনি, চলো চলো। পিউ, আর ইউ রেডি? ও বাবা সিন্নি, একটা বাদ বলতা হ্যাঁ, পিউ কো বেশি বেশি নেই খাটায় গা, কম কম কাজ করায় গা, কেমন? বাবা গো, আর হিন্দি বলতে নেই পারতা, চল চল। হয়েছে, চলো, আমিও আর নেই পারতা হ্যায়। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো, সবাই ভালো থাকবেন, দেখা হবে শোনা হবে আগামীকাল ঠিক সন্ধে ছটায়।